রহমান রাহিম মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহিম বিভিন্ন সময় দুহাত তুলে দোয়া করতেন আজ হাদিস শরীফের আলোকে সেরকম এগারোটি স্থান উল্লেখ করব যেসব স্থানে সাল্লাহ ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করেছেন আজকের ভিডিওটি সকলের জন্য খুবই ইনফরমেটিভ হবে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন নাম্বার এক দৃষ্টির জন্য দোয়া হজরত আনাসিবনে মালিক রাজিয়াল্লাহ বর্ণনা করেন রসুল ওয়াসাল্লামের জামানায় এক বছর দুর্ভিক্ষ দেখা দিল সে সময় একদিন রসুল সাল্লুসাল্লাম খোদ বাদিয়ার সময় এক বেদুই উঠে দাঁড়ালো এবং আরস করল হে আল্লাহ রসুল বৃষ্টি না হওয়ার কারণে আমাদের সম্পদ পরিবার পরিজন অনাহারে মরছে সম্পদ ধ্বংস হচ্ছে আপনি আমাদের জন্য দোয়া করুন রসুল সাল্লা ইসলাম দুই হাত তুলে দিলেন সেই সময় আকাশে কোনো মেঘ ছিল না তো রাবি বলেন আল্লাহর কসম করে বলছি তিনি সাল্লিউলাম হাত না নামাতে পাহাড়ের মতো মেঘের খণ্ড এসে একত্র হয়ে গেল এবং তার মিম্বর থেকে নামার সঙ্গে সঙ্গে ফোটা বৃষ্টি পড়তে লাগলো এভাবে দিনের পর দিন ক্রমাগত পরবর্তী জুমা আসা পর্যন্ত পুরা আট দিন যে মুসলদারে বৃষ্টি হলো পরবর্তী জুমার দিন সে বেদিন অথবা অন্য কেউ দাঁড়িয়ে বললো হে আল্লাহ রসুল ইসলাম অতি বৃষ্টিতে আমাদের বাড়িঘর ভেঙে পড়ে যাচ্ছে ফসল ডুবে যাচ্ছে অতএব আপনি আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করুন তখন তিনি দুহাত তুললেন এবং বললেন হে আল্লাহ আমাদের পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টি দাও আমাদের এখানে নয় এ সময় তিনি শিয়া আঙ্গুল দ্বারা মেঘের দিকে ইশারা করেছিলেন ফলে সেখান থেকে মেঘ কেটে গেল এটি বোখারি শরীফের হাদিস দ্বিতীয়ত সূর্য গ্রহণের সময় মুসলিম শরীফের হাদিস হাদিস আছে হজরত আব্দুর রহমান বিন রাদিয়ালাহ বলেন একবার সূর্য গ্রহণ হলে আমি দেখলাম নবী করিম সাল্লাহ আল্হীল দুহাত তুলে মোনাজাত করেছেন তৃতীয়ত উম্মতের জন্য দোয়ার সময় মুসলিম শরীফের হাদিস হজরত আবদুল্লা ইবিনা আমি আল্লাহ বলেন একবার রসুল সাল্লাহ আলহিহি আসালাম দুহাত তুলে হ্যাঁ আমার উম্মত আমার উম্মত বলে কাঁদতে থাকেন যখন আল্লাহ তালা জিব্রাইল আল ইসলামকে বললেন যে তুমি মোহাম্মদ সাল্লিউসাল্লামের কাছে যাও এবং জিজ্ঞেস করো কেন তিনি কাঁদছেন তপর জিব্রাইল আলহিসাল্লা তাল্লাম তার কাছে আগমন করে কান্নার কারণ জানতে চাইলেন তখন ইসলাম তাকে বললেন আল্লাহ তালা তো অবগত আছেন অতঃপর আল্লাহ তালা জিব্রাইল আল ইসলামকে বললেন যাও মোহাম্মদকে বলো যে আমি তার উপর এবং তার উন্মতের উপর সন্তুষ্ট আছি আমি তার ওকল্লান করব না এটিও মুসলিম শরীফের হাদিস চতুর্থত কবর জিয়ারতের সময় আয়শা সিদ্দিকরা رضی اللہ تعالی عنها বলেন আমি একদিন রাতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতুল বাকিতে দেখলাম তিনি সেখানে দুহাত তুলে মুনাজাত করছেন পঞ্চমত হজের শয়তানকে পাথর মারার সময় বুখারী শরীফের হাদিস হযরত আব্দুল্লাহ বিন ওমর رضی اللہ বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি যে হজের সময় প্রথম জামারায় প্রথম জামারায় এবং দ্বিতীয় জামারায় পাথর নিক্ষেপের পর দুহাত তুলে দীর্ঘক্ষণ দোয়া করতেন তবে তৃতীয় জামারায় পাথর নিক্ষেপের পর তিনি দোয়া করতেন না দাঁড়াতেন না চলে যেতেন ষষ্ঠত যুদ্ধের ময়দানে মুসলিম শরীফের হাদি সজরত উমর বিন খাত্তাব রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাই ইসলাম বদর যুদ্ধে অমুসলমানদের সংখ্যা বেশি দেখে ক্যাবলামুখী হয়ে দুহাত তুলে দোয়া করলেন সপ্তমত কোন গোত্র বা কবিলার জন্য দোয়ার সময় দুহাত তুলে তুলতেন বোহারে এবং মুসলিম শরীফের মোত্তাফাক আলাই হাদি সজরত আবু হরাইরা রাদি আল্লাহু বলেন নবী করিম সাল্লু আলহিউসাল্লাম দাউজ গুত্রের হেদায়তের জন্য দুহাত তুলে দোয়া করলেন অষ্টমত সাফা মারোয়া দোয়া করার সময় আবু দাউদ শরীফের হাদিস হজরত আবু হরাই রাদি থেকে বর্ণিত নবী করিম সাল্লাহ আলহিহাল্লাম সাফা মারওয়ায় সাই করার সময় সাফা পাহাড়ে উঠে কেবলার দিকে মুখ করে দুহাত তুলে দোয়া করলেন নবমত কুনুতে না জেলা পড়ার সময় নবী করিম সাল্লাহ ইসলাম কোনো বিশেষ সময় বিপদ আপদের সময় দোয়া বা বদোয়া করার ক্ষেত্রে ফজরের নামাজে দ্বিতীয় রাকাতে রুখু থেকে উঠে দুহাত তুলে কোনোতে না পড়তেন এছাড়া আরও অনেক ক্ষেত্রে নবী করিম ইসলাম দুহাত তুলে দোয়া করার বর্ণনা পাওয়া যায় যেমন খালেদ বিন বলিদের জন্য যখন তিনি বনু জাজিমার বিরুদ্ধে অভিযান অভিযানে গিয়ে তাদের বন্দি এবং হত্যা করেছিলেন তখন খালেদ বিন বুলিদের ব্যাপারে নবী করিম হলে আলাইসালাম দুহাত তুলে দোয়া করেছিলেন সৎকা আদায়কারী সাহাবি হজরত ইবনে বিয়া যখন সৎকা আদায় করে এসে বলল যে এটা আমার হাদিয়া তখন নবী করিম সাল্লি সাল্লাম কিছুটা অসন্তুষ্ট হলেন একটি দিলেন এবং পরে দুহাত তুলে দোয়া করলেন এভাবে নবী করিম সাল্লিমের জীবনের অনেক ক্ষেত্রে দুহাত তুলে দোয়া করার প্রমাণ পাওয়া যায় এখানে শুধু প্রসিদ্ধ এগারোটি হাদিস আপনাদের সামনে তুলে ধরলাম আল্লাহ তালা আমাদেরকেও দোয়া করার সময় দুহাত তুলে আল্লাহর কাছে চাওয়ার তৌফিক দান করুন আমি